engineer Imrul Qais. Assalamualaikum. Upto alochona shobar sammanito shobhapoti kobi Rofiqul Islam bolu ebong amader priyo kobi o rommo lekhok Shahjahan Abdali sir jini ei boktita proshikshon kendrer ayojok emon ekta sundor ayojon korar jonno take dhonnobad samne upobishto Sudibindo, সকলকে অভিনন্দন আমরা যে সকল খাবার গ্রহণ করি এই সকল খাবারই আমাদের শরীরের চাহিদা পূরণ করে থাকে এই সকল বিশুদ্ধ খাবার যখন আমরা গ্রহণ করব আমাদের শরীর সুস্থ থাকবে মানসিক বিকাশ ঘটবে এছাড়াও আমরা সমাজে প্রতিষ্ঠিতভাবে সমাজের কর্মযোগ্য চালিয়ে নিতে পারব যার মাধ্যমে আমাদের দেশ এবং জাতির উন্নয়ন ত্বরান্বিত হবে তো ইদানীং কালে আমরা দেখতে পাই খাদ্যে অত্যধিক পরিমাণে ভেজাল মিশ্রণ করা হয় বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য দিয়ে এই সকল খাবারকে অনেক দিন যাবত সংরক্ষণ করা হয় যেটি আসলে দেশ এবং জাতির জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে যে সকল শিশু এই সকল খাবার গ্রহণ করে থাকেন তাদের শারীরিক বিকাশ একেবারেই হয় না এবং এই সকল শিশু দেখা যায় 12 মাসের ভিতরে সর্বমোট 5 থেকে 6 মাস তারা অসুস্থ থাকেন খাদ্যে ভেজাল বলতে আমরা কি বুঝি সেটি আমাদের আরো সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন আপনাদের সামনে অনেক বিশদভাবে আলোচনা করেছেন তারপরও আমি বলতে চাই খাদ্যে ভেজাল আপনি আমরা যখন সাধারণ চাল খাই ভাত রান্না করে এই চালের মধ্যে ভেজাল আমরা যে চাল থেকে আমরা মুড়ি তৈরি করি এই মুড়ি আপনার ইউরিয়া মিশ্রণ করলে মুড়ির আকার এবং মুড়ির বর্ণ সাদা রং ধারণ করে যেটা খুবই লোভনীয় আমাদের এই বাংলাদেশের মানুষের কাছে তারা সব সময় ফ্রেশ খাবার পেতে চায় কিন্তু এই খাবারের ভিতর যে ইউরিয়া আছে এটা অনেকে জানলেও এই খাবার গ্রহণ করা ছাড়া অন্য কোনো উপায় নাই কারণ ইদানিংকালে ব্যবসায়ীরা অত্যধিক লোভে তাদের লোভ সংবরণ করতে পারেন না তারা এটাকে অনেক দিন সংরক্ষণ করতে চায় এছাড়া আমি আরো বলতে চাই আমাদের ফলমূলে কার্বাইড দিয়ে খাবারটা দেখা যায় 2 মাস 3 মাস পর্যন্ত ব্যবসায়ীরা সংরক্ষণ করে থাকে মাছে ফরমালিন প্রয়োগ করেন যে মাছে ফরমালিন প্রয়োগ করলে প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত এই মাছগুলা ব্যবসায়ীরা রেখে বিক্রি করতে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উদ্যগতির জন্য আমাদের ব্যবসায়ী বৃন্দ তাদের এই লোভ সংবরণ করতে পারেন না কারণ তাদের বিক্রি অথবা সেলস অনেক পরিমাণে কমে গেছে তো আমরা চাইব যে এই সকল ব্যবসায়ী বৃন্দ তাদের লোভ সংবরণ করবেন এবং এই খাদ্যে ভেজাল মিশ্রণ করবেন না এরকমভাবে আমি যদি বলে থাকি এই খাদ্যে ভেজাল মিশ্রণ করার কারণে আমাদের কি কি অসুবিধা হতে পারে আমাদের শারীরিক অসুবিধার ভিতরে আমি যদি কয়েকটা বলি তাহলে আমাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মানুষ মৃত্যুবরণ করতে পারে কিডনির সমস্যা হতে পারে আপনার যকৃতের সমস্যা হতে পারে ব্রেনের উপরে ইফেক্ট করতে পারে ব্রেন টিউমার হতে পারে এমনকি সবচাইতে মরণঘাতী ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় ফরমালিনের কারণে তো ডাক্তাররা প্রতিনিয়তই আমাদেরকে সচেতন করে চলেছেন কিন্তু আমরা যদি কোনো ক্লিনিক অথবা কোনো কনসালটেন্সি ফার্মে যাই আমি গতকালই ইবনে সিনাতে গিয়েছিলাম আমার একটু সমস্যার কারণে সেখানে আমি যে দেখতে পারি আমার ডাক্তার বসেন পঞ্চম তলাতে 4 নম্বর ফ্লোরে পঞ্চম তলাতে তখন তিল ধারণের ঠাই একেবারেই ছিল না এত পরিমাণ রোগী কারোর কোনো না কোনো সমস্যা আসলে এই প্রত্যেকটি সমস্যা যে খাবারে ভেজাল মিশ্রণের কারণে আমি সেটা বলবো না কিন্তু তার 70% খাবারে ভেজাল মিশ্রণের কারণে হয়ে থাকে একটা পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের আপনার খাদ্য এবং পুষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1987 সালে তারা একটা পরিসংখ্যান করেছিলেন
যে পরিসংখ্যানে বাংলাদেশের 187টি কি 190টি খাবারের উপরে তারা তাদের টেস্ট চালিয়েছে, তার ভিতরে 61% খাবারই হইল খাদ্যের ভেজাল তারা নমুনা পেয়েছে। তো 1860 সালে খাদ্য ভেজালের উপরে একটা আইন প্রণয়ন করা হয়, সেটি ধীরে ধীরে 1957 সাল থেকে আমি যদি বলতে থাকি 2023 সাল পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট প্রায় 30টার উপরে আইন করেছেন, কিন্তু কোনো আইনের সঠিক প্রয়োগ নেই। সর্বশেষ 2013 সালে যে আইনটি বাংলাদেশ সরকার গ্রহণ করেছেন এবং জাতীয় সংসদে এটা পাশ হয়েছে, আমি বলতে পারি সর্বনিম্ন 1,000 টাকা থেকে 20,00,000 টাকা পর্যন্ত জরিমানা এবং 1 বছর থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই জেল কারাদণ্ড দেওয়া হয়। এবং সর্বোচ্চ শাস্তি 2019 সালে আপনার বাংলাদেশ সরকার গ্রহণ করেন, যদি কোনো ব্যবসায়ী অথবা উদ্যোক্তা এই পরিমাণ খাবারের সাথে ভেজাল মিশ্রণ করে থাকেন তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হবে। তারপরও আমাদের সমাজ এবং জাতির লোকজন, আমাদের এই লোভাতুর ব্যবসায়ী বৃন্দ, তারা এই লোভ সংবরণ করতে পারছেন না। তো আমি জাতির কাছে এবং আজকে যারা উপস্থিত আছেন সুধীবৃন্দ সকলের কাছে আবেদন রাখব, আপনারা এই খাদ্যে ভেজাল একটু পড়াশোনা করলেই জানতে পারবেন যে খাদ্যে ভেজাল কীভাবে রিমুভ করা যায়। কিছুটা পানিতে 1 ঘন্টা পর্যন্ত ফল ফ্রুট এবং ভাত যদি আপনি ভিজিয়ে রাখেন, কার্বাইড এবং আপনার ফরমালিন দূর হয়ে যাবে। সেটা যদি লবণ পানিতে ভিজিয়ে রাখেন আপনার এটা 90% পর্যন্ত ফরমালিন দূর হয়ে যাবে, কিন্তু আপনাকে 30 থেকে 1 ঘন্টা 60 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে আরও মাননীয় অতিথিবৃন্দ আছেন, তারা আরও বিশদভাবে আপনাদের সামনে তুলে ধরবেন।